ব্লেসিং একাডেমি ক্লাসে সবাইকে আবার স্বাগত। আজকে প্রথমে কিছু বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন। এই যে চ্যানেলটা, এই চ্যানেলের মোটিভেশন কিন্তু পুরো জোনটাকে কভার আপ করা। মানে আমাদের মোটিভেশন কিন্তু কম্পিটিটিভ এক্সামস, অর্থাৎ সরকারি চাকরির যারা প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে সাথে কিন্তু যারা স্কুল কোর্সেরত আছে তাদেরও জন্য কিছু টপিক রেডি করা। তো আগে প্লিজ টপিকগুলো হেডিংগুলো দেখে নিয়ে তারপরে কিন্তু তোমরা এন্ট্রি নিও। মানে ধরো অনেক সময় দেখা যাচ্ছে কোনো একজন স্কুল পড়ুয়া আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে অথচ সে সেইগুলো পাচ্ছে এবং তার সাথে সাথে আমাদের কম্পিটিটিভ এক্সামসেরও টপিকগুলো পাচ্ছে। কাজে তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে অবশ্যই টপিকগুলোকে বেছে নিও। তো যাই হোক, আজকে যে টপিকটা নিয়ে আমি ফিরে আসলাম সেটা হচ্ছে নাম্বার সিস্টেমের কন্টিনিউয়েশন পার্ট। লাস্ট উইকে যে আমরা ক্লাসটা করেছিলাম সেই ক্লাসটার আজকে কন্টিনিউয়েশন পোর্শনটাকে আমরা আবার একটুখানি এগিয়ে নিয়ে যাব। লাস্ট যে ক্লাসটা আমরা সেশনটা করেছিলাম তার মধ্যে ছিল হচ্ছে স্কোয়ার, তার মধ্যে ছিল স্কোয়ার রুট, কিউব রুট এবং ইউনিট ডিজিটটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যদি সেই ক্লাসগুলোকে তোমরা মিস করে থাকো তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই ক্লাসটাকে তোমরা আরেকবার দেখে নিতে পারো। তো যাই হোক, আজকে নাম্বার সিস্টেমে যে পোর্শনটা আমরা যেতে চলেছি এই মুহূর্তে, ফার্স্ট হচ্ছে নাম্বার অফ জিরোস আইডেন্টিফাই করা। তো এখন প্রশ্ন হচ্ছে নাম্বার অফ জিরোসটা কি? নাম্বার অফ জিরোসটা হচ্ছে যে ধরো কোনো একটা মাল্টিপ্লিকেশন তোমার সামনে এসছে, সেই মাল্টিপ্লিকেশন রেজাল্টটার শেষে কতগুলো জিরো অ্যাপিয়ার করছে। হ্যাঁ, এই কোয়েশ্চেন কিন্তু আমাদের এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস পরীক্ষায় কিন্তু রিগোরাস আসে। তো যাই হোক, এবার চলো দেখে নেওয়া যাক এই টাইপের কোয়েশ্চেন গুলো কিভাবে আসতে চলেছে বা কিভাবে আসে। চলো দেখে নেওয়া যাক। একটা মাল্টিপ্লিকেশনের লাস্টে জিরো আসবে কি আসবে না সেটা টোটালটা ডিপেন্ড করে দুটো ফ্যাক্টরের উপর। ওই মাল্টিপ্লিকেশনটায় যদি একটা ফাইভ থাকে এবং যদি একটা টু থাকে তবেই কিন্তু জিরো অ্যাপিয়ার করে, আদারওয়াইজ কিন্তু না। যেমন যদি তোমাকে মাল্টিপ্লাই করতে বলে 15 × 4, তুমি রেজাল্ট বলতে পারবে 60। তাহলে এই 15টাকে স্প্লিট করলে তোমার একটা 3 আসছে, একটা 5 ফ্যাক্টর আসছে, দেখো 5 কিন্তু আমার আসছে। এবং সাইড বাই সাইড 4কে স্প্লিট করলে কিন্তু 2 × 2, তাহলে একটা 2ও কিন্তু আমার এখানে আসছে। তাহলে এখানে 5 এবং 2 দুটো ফ্যাক্টরে থাকার কারণে এই মাল্টিপ্লিকেশনটার শেষের রেজাল্টে কিন্তু একটা জিরো অ্যাপিয়ার করেছে। কিন্তু যদি এই দুটোর মধ্যে যে কোনো একটাকে অফ করে দেওয়া হয় তাহলে কিন্তু জিরো অ্যাপিয়ার করবে না। যেমন আমি যদি এখানে 15 × 3 করতাম তাহলে কিন্তু রেজাল্টটা 45 আসতো। আমি এখানে 5 পাচ্ছি ফ্যাক্টর, বাট 2 কোনো ফ্যাক্টর আমার মাল্টিপ্লিকেশনে নেই। তাহলে আমার বেসিক আইডিয়াটা ক্লিয়ার হলো যে একটা মাল্টিপ্লিকেশনে যদি ফ্যাক্টর হিসেবে 5 এবং 2 দুটো ফ্যাক্টরই আসে তবে নাম্বার অফ জিরোস কিন্তু অ্যাপিয়ার হয়। সেটা কতগুলো হয় পরে আসছে, নাম্বার অফ জিরোটা আসে জাস্ট। তাহলে এবার প্রশ্ন আসতে পারে যে আমাদের কোয়েশ্চেনটা আলটিমেটলি কিভাবে আসে। কোয়েশ্চেনটা আলটিমেটলি এভাবে আসে, সে সাপোজ আমি একটা এক্সাম্পল কোয়েশ্চেন দিচ্ছি, 1 2 3 4 করে করে কন্টিনিউয়াস একটা মাল্টিপ্লিকেশন দেওয়া আছে 30 অবধি। যে এই যে মাল্টিপ্লিকেশনটার রেজাল্টটায় আমার অ্যাট দ্য এন্ড পোর্শনে কতগুলো জিরো আসতে চলেছে, তো এটা করার জন্য একটা সঠিক ট্রিক, একটা শর্টেস্ট ট্রিক কিন্তু আমরা এখন শিখে নেব। কিরকম ট্রিক? আমরা জাস্ট করব লাস্ট নাম্বার বাই 5 প্লাস লাস্ট নাম্বার বাই 25 অ্যান্ড সো অন। মানে সবসময় কি 5, সবসময় 25? এক্স্যাক্টলি। যে যাই নাম্বার থাকবে আমার লাস্ট নাম্বার, ফার্স্টে আমি 5 দিয়ে ডিভাইড করব, তারপরে আমি 25 দিয়ে ডিভাইড করব, তারপরে অ্যান্ড সো অন। মানে আমরা যদি আরো এর পরের পোর্শনটা লিখতাম তাহলে কিন্তু 30/125 লিখতাম, মানে 5 এর কিন্তু মাল্টিপ্লাই করে করে এগোচ্ছে। এবার প্রশ্ন আসতে পারে অ্যান্ড সো অন কন্টিনিউয়াস কি আমরা করেই যাব? না, আমরা ততক্ষণ অবধি করব যতক্ষণ অবধি আমাদের নিউমারেটর অর্থাৎ উপরের নাম্বারটা ডিনোমিনেটরের থেকে বড় না হয়। যখনই নিউমারেটর ছোট হয়ে গেল তখন কিন্তু আমার আর ক্যালকুলেশন করা যাবে না। অর্থাৎ এই যে পার্টিকুলার সামটায় আমি এখান থেকে স্টার্ট করে এখানেই ক্লোজ করে দেবো, এই পোর্শনটা আমার আর কোনো কাজে লাগবে না।
তাহলে এখানে যদি 300 থাকতো 30 জায়গায় তাহলে কিন্তু এই পোরশনটা আমার চলে আসতো ক্যালকুলেশনে মানে আমি বলতে চাইছি যদি আমার এখানটা 1 2 3 4 করতে করতে আপ টু 300 দিত তাহলে আমি করতাম 300 বাই 5 প্লাস 300 বাই 25 প্লাস 300 বাই 125 এই পোরশনটাও আমি নিতাম কিন্তু আমার হিসাবের মধ্যে ঠিক আছে তাহলে এবার হচ্ছে ক্যালকুলেশনটা করব কিভাবে এটা তো আমার সিম্পল ডিভিশন চলে যাচ্ছে 6 কোনো প্রবলেম নেই বাট এটা তো আমার মিলছে না এটা তো ফ্র্যাকশনে চলে আসছে তাহলে আমি ফ্র্যাকশনটা নেব না আমরা শুধু কিন্তু ইন্টিজার পোরশনটা নেব ডেসিমাল পোরশনটা কিছুই নেব না মানে 25 দিয়ে 30 কতবার যায় একবার তাহলে ওই এক রেজাল্টটাই কিন্তু আমি এখানটা লিখে রাখব তাহলে আমার টোটাল নাম্বার অফ জিরোস কত আসছে না 7 আমার নাম্বার অফ জিরোস 7 মানে আমি যদি এখানে মাল্টিপ্লিকেশনটা করতাম এট দা এন্ড অফ দিস মাল্টিপ্লিকেশন রেজাল্ট আমার সাতখানা জিরোস আসতো এই কোশ্চেন টাইপের কোশ্চেনও কিন্তু আমাদের প্রচুর ভাবে আসে চলো এই কোশ্চেনটা এটা একটা एग्जांपल আরো একটা एग्जांपल দেখে নেওয়া যাক কিভাবে আসতে পারে দেখে নাও সি আমাকে এক্সাম্পল দেওয়া হলো 100 200 300 আপ টু 10,000 কিভাবে আসতে পারে এখানে আগের বার আমরা কনজিকিউটিভ নাম্বার গুলো লিখেছিলাম এখানে আমরা 100 এর মাল্টিপল গুলো লিখলাম তাহলে সেক্ষেত্রে পার্থক্য কি কিছু আসলো একটু পার্থক্য আসলো একটা জিনিস একটু বুঝে নেওয়া দরকার আগে যদি আমাকে মাল্টিপ্লাই করতে বলে 100 ইনটু 200 তাহলে রেজাল্টটা কিন্তু আমার 20000 এরকম পোরশনে চলে আসে তার মানে যেহেতু এখানে নাম্বারগুলোর মধ্যে 2 এন্ড 2 অলরেডি 4টে জিরো ছিলই আমার রেজাল্টে কিন্তু মিনিমাম 4টে জিরো আমার আসবেই আসবে যেহেতু অলরেডি ওই নাম্বারগুলোর মধ্যে জিরো এক্সিস্ট করছে তাহলে আমি যদি এখানে পোরশনগুলোকে দেখি নাম্বারগুলোকে দেখি এই নাম্বারগুলোর প্রত্যেকটাই কিন্তু 00000 করে এগিয়েছে তাহলে টোটাল এখানে কতগুলো সংখ্যা আছে কিভাবে বুঝবো কোনো সমস্যা নেই তুমি প্রত্যেকের ঘর থেকে দুটো করে জিরো কেটে দাও দেখো লাস্ট নাম্বারটা তোমার কত পড়ে আছে 100 তার মানে তোমার এখানে এইভাবে 100 এর গুণিতক 100 খানা দেওয়া আছে তাহলে প্রত্যেকটা 100 নাম্বারের থেকে 100 খানা প্রত্যেক নাম্বার থেকে তুমি দুটো করে জিরো অলরেডি ডিডাকশন করে নিয়ে তোমার হাতে রেখে দাও তাহলে মোট কটা জিরো তোমার কাছে আসলো 200টা জিরো আমি আবার বলছি এটা হলো নাম্বার অফ নাম্বারস আছে 100টা সংখ্যা প্রত্যেকে দুটো করে জিরো আমি আমার কাছে নিয়ে রাখলাম তাহলে আমি কিন্তু মোট 200 খানা জিরো অলরেডি নিয়ে ফেলেছি নেওয়ার পর যদি আমি এই জিরো গুলোকে মনে মনে মুছে ফেলি তাহলে সেক্ষেত্রে আমার নাম্বারটা কি আসছে 1 2 3 ক্রস করতে 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 আপ টু 100 দেখো এই কোশ্চেনটা আগের বারের কোশ্চেনের সাথে ম্যাচ করে যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে আমি কি করতে পারি প্লাস মানে আমাদের নাম্বার জিরো আরো আছে প্লাস কিভাবে ফর্মুলা ঠিক আগের ফর্মুলা 100 বাই 5 প্লাস 100 বাই 25 এখানেই ক্লোজ কারণ পরেরটা আসতে চাই চলেছিল কি 100 বাই 125 আমি আগেও বলেছি উপরের সংখ্যা ছোট হয়ে গেলে আমার ক্যালকুলেশন তার আগে আমি ক্লোজ করে দেব তাহলে এবার রেজাল্টটা কত আসলে যদি ডিভাইড করে ফেলি আমি কত আসবে 20 ডিভাইড করলে 4 তাহলে আমার আনসারটা কত আসছে 224 তাহলে আমি যদি প্রথম 100টা 100 গুণিতক দিই 100টা 100 গুণিতক দিই তাহলে আমার টোটাল নাম্বার অফ জিরোস এন্ডে কতগুলো আসবে 224 পিসেস তাহলে এই কোয়েশ্চেন কিন্তু আমার এই ফরমেশনেও আসে বা ওয়ার্ডেও লিখে দেয় ওয়ার্ডও লিখে দিতে পারতো যে হাউ মেনি জিরোস আর দেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য মাল্টিপ্লিকেশন রেজাল্ট অফ ফার্স্ট 100 মাল্টিপল অফ 100 100টা গুণিতক 100 তাহলে তাতেও কিন্তু আমরা এভাবে জাস্ট একটু হিসাবগুলোকে করে নেব ফার্স্ট জিরো গুলো কমন নিয়ে নেব তারপর বাকি পোরশনটাকে আমরা আগের ফর্মুলায় ফেলে টোটাল আনসারটাকে বার করে ফেলবো তাহলে এই ছিল আমাদের নাম্বার অফ জিরোস এর একটা জাস্ট বেসিক ফান্ডা এইগুলো কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট কোয়েশ্চন সিজিএল সিএইচএসএল এই টাইপের পরীক্ষাগুলোর জন্য তো যাই হোক চলো আমাদের নেক্সট যে জায়গাটা আমরা আসতে চলেছি নেক্সট যে ট্রিকটা আসতে চলেছি সেটা কিন্তু অন্য টাইপের কোয়েশ্চন সেটা হচ্ছে ডিভিজিবিলিটি চলো দেখে যাও না ডিভিজিবিলিটি কি আছে ডিভিজিবিলিটি রুল কিন্তু আমাদের সবারই মোরালেস জানা ডিভিজিবল বাই 2 কি দেখে বুঝতে পারবো ডিভিজিবল বাই 3 কি দেখে বুঝতে পারবো
তো যাই হোক, আমি এখন যে ডিভিজিবিলিটি রুলটা বলতে চলেছি সেটা কিন্তু অনেকটাই অনেকটাই কিন্তু অজানার পথে। ডিভিজিবল বাই সেভেন, এক্স্যাক্টলি ডিভিজিবল বাই সেভেন কিভাবে কিভাবে আসতে পারে? ধরো আমাকে একটা নাম্বার দেওয়া হলো 142114। দেখো আমি কিন্তু ইজিলি দেখতে দেখে বুঝতে পারছি যে এখানে যেহেতু প্রত্যেকটা নাম্বারই 7 দিয়ে ডিভিজিবল, ইন্ডিভিজুয়ালি 14 21 14, তাহলে টোটাল নাম্বারটাই 7 দিয়ে ডিভিজিবল হবে। কিন্তু ট্রিকটা কি আছে, ডিভিজিবিলিটি 7 এর ট্রিকটা কি আছে? কারণ এক্সামে কিন্তু অপশনে আসতে পারে যে ফাইন্ড দ্য নাম্বার হুইচ ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 7, দিয়ে চারটি অপশন ডিভাইড করে দেখা কোয়াইট ইম্পসিবল। তাহলে সেই রুলটা কি, ভালো করে শুনতে হবে। আমরা প্রথমে রাইট সাইড থেকে তিনটে করে গ্রুপ বানাবো, তিনটে করে নাম্বার নিয়ে গ্রুপ বানাবো। তাহলে রাইট সাইড থেকে তিনটে করে নিলে এখানে আসলো 114, 114, এখানে আসলো 142, 142। এবার ওই দুটো নাম্বারের ডিফারেন্স, ডিফারেন্স কেন বলছি, কারণ কোন পাশে বড় সংখ্যা আসবে কোন পাশে ছোট সংখ্যা আসবে আমরা কিন্তু কখনোই জানি না। তো যাই আসুক না কেন গ্রুপগুলো, আমরা শুধু এটুকু মনে রাখবো দুটো গ্রুপের মধ্যে সংখ্যাগত পার্থক্য কতটা, ডিফারেন্সটা কতটা, মাইনাসটা কতটা, বড়টা ছোট বিয়োগ। তাহলে এটা যদি আমি বিয়োগ করি তাহলে আমার কত আসছে, 28, 28। তাহলে এই ডিফারেন্স রেজাল্টটা যদি 7 দিয়ে ডিভিজিবল হয় তাহলে হোল নাম্বারটাই 7 দিয়ে ডিভিজিবল হবে। দেখে নাও ভালো করে, আমি আবার বলছি, রাইট সাইড থেকে তিনটে করে ডিজিট নিয়ে আমি গ্রুপ বানালাম, সেই গ্রুপটাকে আমি ডিফারেন্স করলাম, ডিফারেন্স মানে বড় গ্রুপের থেকে ছোট নাম্বারটাকে মাইনাস করার পর তোমার যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা যদি 7 দিয়ে ডিভিজিবল হয় টোটাল নাম্বারটাই কিন্তু 7 দিয়ে ডিভিজিবল হবে। প্রশ্ন আসতে শুরু করেছে সবার মাথায়, আরে সবসময় কি 6টা ডিজিট দেবে, 5টা দিতে পারে না, 4টা দিতে পারে না? হ্যাঁ দিতেই পারে, যদি আমাকে এখানে দেয় 4214, এটা 7 দিয়ে ডিভিজিবল। আমি কি বললাম, ওই আগের জায়গা লাস্টের থেকে তিনটে করে মানে ডান দিক থেকে তিনটে করে গ্রুপ বানাবো, তাহলে একটা গ্রুপে 214, একটা গ্রুপে শুধু 4। তাহলে আমরা কি করব, 214 থেকে 4টাকে মাইনাস করলে 210, দেখো তো এটা 7 দিয়ে ডিভিজিবল কিনা, ইজিলি বলতে পারবো হ্যাঁ এটা 7 দিয়ে ডিভিজিবল। 21 তো 7 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু 7 দিয়ে ভাগ যাবে। এটা অন্য কোনো নাম্বার দিয়েও তোমরা জাজ করবে যেটাকে, যেটা 7 দিয়ে ডিভিজিবল হবে কিনা, সেটা কিন্তু এই রুলে অ্যাট এ গ্লান্স হয়ে যাবে একদম। যাই হোক, তাহলে 7 দিয়ে ডিভিজিবিলিটি আমার হয়ে গেল। নেক্সট আরেকটা ডিভিজিবিলিটি রুল না করালেই নয়, সেটা হচ্ছে ডিভিজিবল বাই 11। এটা কিন্তু আমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম কভার আপ কিন্তু 11 দিয়ে আসে, যে 11 দ্বারা ডিভিজিবিলিটি কিভাবে কিভাবে আসতে পারে। সিম্পলেস্ট ফর্ম, ধরো আমাকে একটা নাম্বার দিল 425304, আমায় কি করতে হবে, একটা বাদ দিয়ে একটা সংখ্যার সামেশন বার করতে হবে, অর্থাৎ 4 প্লাস 5 প্লাস 0, রিমেনিং সংখ্যাগুলোর আর এক জায়গায় সামেশন বার করতে হবে, 2 প্লাস 3 প্লাস 4। করার পর যদি এদের ডিফারেন্সটা, এদেরও কিন্তু ডিফারেন্স, আমি বারবার বলছি মাইনাস নয় ডিফারেন্স, বিকজ এখানে কিন্তু এইদিকে রেজাল্ট কত আসছে আমার 9, এদিকে রেজাল্টও সৌভাগ্যবশত 9 চলে এসে ডিফারেন্স রেজাল্ট তাহলে কত আসবে, 0, বড় আসতে পারতো। তাহলে যদি এদের ডিফারেন্স রেজাল্টটা 0 আসে বা অর মাল্টিপল অফ 11, মানে 11 যে কোনো গুণিতক আসে, 0 আসতে পারে, 11 আসতে পারে, 22 আসতে পারে, 33 আসতে পারে, 44 আসতে পারে, যাই আসুক না কেন, তাহলে কিন্তু আমরা বুঝবো টোটাল নাম্বার ইজ ডিভিজিবল বাই 11 কমপ্লিটলি। বোঝা গেল কি বললাম রুলটা? আমি আবার বলছি, একটা বাদ দিয়ে একটা অল্টারনেট নাম্বারগুলোকে নিয়ে এক জায়গায় সাম অফ বার করলাম, রিমেনিং নাম্বারগুলোকে নিয়ে আরেক জায়গায় সাম অফ বার করলাম, তাদের ডিফারেন্স যদি 0 অথবা 11 এর কোনো গুণিতক আসে, মাল্টিপল আসে, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝে যাব যে পুরো নাম্বারটাই 11 দ্বারা ডিভিজিবল। এটা গেল প্রসিডিউর। এবার আমাদের মনে আসতে পারে, তাহলে স্যার কোয়েশ্চেনটা কিভাবে আসতে পারে, কোয়েশ্চেনটা এখানে আসতে পারে, সে তোমাদেরকে 4K5304 এর নাম্বার দিয়ে দিল, তোমরা ট্যালি করে দেখো এখানে 2 এর জায়গায় আমি একটা অ্যালফাবেট বসিয়ে দিয়েছি, মানে ওটাকে ডিসলভ করে দিয়েছি,
তোমাকে বললো k এর ভ্যালুটা কত হলে এই টোটাল নাম্বারটা 11 দ্বারা ডিভিসিবল হবে। তাহলে কিভাবে জাজ করব? ঠিক আগের প্রসিডিউর, একটা বাদ দিয়ে একটা নাম্বারকে এক জায়গায় রাখলাম, 4 প্লাস 5 প্লাস 0, এখানেও একটা বাদ দিয়ে একটা নাম্বার অর্থাৎ k প্লাস 3 প্লাস 4 কে আমি আর একটা জায়গায় ব্র্যাকেট করলাম, এই দুটো রেজাল্টকে আমি ইকুয়াল করে দিলাম। সবসময় ইকুয়াল করবে, সবসময় ইকুয়াল করবে। করার ফলে সরি এটা 4 ছিল, করার পর এটা 9 আসছে আর এ পাশে কত আসছে তোমার 7 প্লাস k। তাহলে তুমি k এর ভ্যালু এখানে ইকুয়েট করে কত পাচ্ছ? 2। তোমার আনসার মিললো? k এর ভ্যালু কত আসছে আমার? 2। যদি এখানে অনেক সময় প্রশ্ন আসে, এখানে তো 11 এর মাল্টিপল আসতে পারতো, 11 আসতে পারতো, 22 আসতে পারতো, তাহলে আমরা কি করতাম? তাহলে আমাদের এখানে কিন্তু রেজাল্টটা ঠিক সেই মতো করেই চলে আসতো, অটোমেটিক্যালি তোমার সামনে চলে আসবে, সেটা প্লাস হোক বা মাইনাস হোক, হোয়াট এভার ইট ইজ। বোঝা গেল? তাহলে এইভাবেই কিন্তু আমাদের নাম্বার সিস্টেমের ডিভিজিবিলিটি রুলের কোয়েশ্চেন গুলো আসে। অনেক সময় ওরালি জাজ করতে দেয়, অনেক সময় যে কোনো একটা ডিজিটকে ডিসলভ করে বলে যে ওই ডিজিটটার ভ্যালু কত হলে আমার টোটাল রেজাল্টটা 11 দিয়ে ডিভিসিবল হবে। যাই হোক, চলো দেখে নেওয়া যাক আমাদের নেক্সট আইটেম কি রয়েছে, এবং সেটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট এবং মারাত্মক ফ্রিকি, খুব সুন্দর জিনিস, চলো দেখে নেওয়া যাক। নেক্সট আইটেম আমাদের যেটা আসছে সেটা হচ্ছে সেই ছোট্টবেলার থেকে আমাদের করে আসা জিনিস, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, বা লার্জেস্ট বা স্মলেস্ট নাম্বারকে আইডেন্টিফাই করা। তো যাই হোক, আমার এখানে কিছু ফ্র্যাকশন লেখা রয়েছে, এই ফ্র্যাকশনগুলোর মধ্যে তোমাদের অ্যাট এ গ্লান্স বলে দিতে হবে যে কোনটা ছোট ফ্র্যাকশন, কোনটা সবচেয়ে বড় ফ্র্যাকশন। তো আমাদের উপায় কিন্তু অনেক কিছু জানা, অনেক উপায় আমরা ছোটবেলায় শিখে এসেছি। তো যাই হোক, আমি আজকে যে ট্রিকটা বলবো সেটা কিন্তু সবচেয়ে শর্টেস্ট ট্রিক, তোমাদেরকে এটুকু আমি অ্যাসিওর করতে পারি। দেখে নাও কি করতে পারি আমরা। আমরা প্রত্যেকটা ফ্র্যাকশনের নিউমারেটর বা লবে দুটো করে জিরো প্লেস করে দেবো, একদম সিম্পল ফর্মে দুটো করে জিরো প্লেস করলাম। প্লেস করার পর সিম্পল ডিভাইড করে দেবো উপরের সংখ্যাটাকে এই বেস নাম্বার দিয়ে, ডিভাইড করে কোনো ডেসিমাল পয়েন্ট আনবো না, জাস্ট ইন্টিজার পোর্শনটা নিয়ে আসবো। এটা দিয়ে ডিভাইড করি আমি, দেখো ডিভিশন রেজাল্ট গুলো বেরিয়েছে আমার 63, 60, 66, 62, 61, একদম ঠিক ধরে ফেলেছো যে আমাদের যে রেজাল্টটা এখানে সবচেয়ে লিস্ট এসেছে দ্যাট শুড বি আওয়ার লিস্ট ফ্র্যাকশন, আর যে রেজাল্টটা আমার সবচেয়ে ম্যাক্সিমাম এসেছে দ্যাট শুড বি আওয়ার ম্যাক্সিমাম ফ্র্যাকশন। মানে এখানে সবচেয়ে ছোট ফ্র্যাকশন হচ্ছে 3/5, আর সবচেয়ে এটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট, আর সবচেয়ে লার্জেস্ট ফ্র্যাকশন হচ্ছে 2/3। বোঝা গেল যে আমরা যখনই ফ্র্যাকশন গুলোকে লেখা থাকবে উপরে দুটো করে জিরো কনসিডার করে নিয়ে যদি সিম্পল ডিভাইড করি কোনো ডেসিমাল পয়েন্ট না এনে, তারপর যে রেজাল্টটা সবচেয়ে বড় আছে সেটা সবচেয়ে বড় সংখ্যা, আর যে রেজাল্টটা সবচেয়ে ছোট আছে সেটা সবচেয়ে ছোট সংখ্যা হয়ে যাবে আমাদের। তাহলে ফ্র্যাকশন অফ সেকেন্ডে করা যাচ্ছে কি করা যাচ্ছে না বলো। চলো এর রিগার্ডিং আর একটা নেক্সট প্রবলেম আমি দেখে নিই, একদম সুন্দর করে দেখে নেব। দেখা গেল আমার কোয়েশ্চেনে আসলো সে লার্জ ফ্র্যাকশন। তো আমি যে নিয়মটা শেখালাম, এখানে যদি প্রত্যেকটা দুটো করে জিরো দিয়ে ডিভাইড করতে চাই তাহলে সাংঘাতিক ব্যাপারে গিয়ে দাঁড়াবে, তাই নয় কি? তো যাই হোক, এখানে সেরকম কোনো ব্যাপার নেই। এখানে কি করতে হচ্ছে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, অনেকেই দেখতে পেয়ে গেছো যে প্রত্যেকটা নাম্বারের ফ্র্যাকশনের নিউমারেটর আর ডিনোমিনেটর লব এবং হরের পার্থক্য বা ডিফারেন্স কিন্তু সেম নাম্বার দেওয়া আছে। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে 10 10 10 10 করে করে ডিফারেন্স দেওয়া আছে। তাহলে এখানে একটা ছোট্ট জিনিস তোমাদের শিখে নিতে হবে, যদি কোনো ফ্র্যাকশনের বা কয়েকটা ফ্র্যাকশনের নিউমারেটর আর ডিনোমিনেটরের ডিফারেন্স যদি সবসময় সেম হয় তাহলে সেক্ষেত্রে কোনো কিছু জাজ করতে হবে না। তোমরা সিম্পল মনে রাখবে যে যে ফ্র্যাকশনের নিউমারেটর সবচেয়ে লিস্ট, সবচেয়ে ছোট,
that should be taken as least number আর যে ফ্র্যাকশনের নিউমারেটর সবচেয়ে লার্জেস্ট that should be taken as largest fraction একদম সিম্পল ফর্মে যে যে ভগ্নাংশের উপরের সংখ্যাটা ছোট সেটা ছোট ফ্র্যাকশন হবে ছোট সংখ্যা হবে আর যার একদম ভগ্নাংশের এই ভগ্নাংশের নিউমারেটর সবচেয়ে বড় সেই ভগ্নাংশটা কি হবে সবচেয়ে লার্জেস্ট ফ্র্যাকশন হবে as simple as that তাহলে আমরা কিন্তু দুটো নর্ম শিখলাম যখন আমাদের ক্যালকুলেটিভ একটা পাওয়ারের মধ্যে থেকে যাচ্ছে তখন সেই ফ্র্যাকশনগুলোর উপরে দুটো করে জিরো প্লেস করলাম করার পর ডিভিশন রেজাল্টটাকে জাজ করে ছোট বড় সামলাবো আর যদি দেখা যায় বড় বড় ফ্র্যাকশন দেওয়া আছে এবং তাদের মধ্যে ডিফারেন্স রেজাল্টটা কিন্তু জেনুইনলি সেম থাকবে একদম একদম ওভার শিওর এবার তখন ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কি করব ছোট নিউমারেটর ওয়ালা যে নাম্বারটা দ্যাট শুড বি টেকেন অ্যাজ লিস্ট বা সবচেয়ে ছোট সংখ্যা এবং বড় নিউমারেটর ওয়ালা সংখ্যাটা থাকবে সবচেয়ে সর্ববৃহৎ সংখ্যা তাহলে আমার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর ফ্র্যাকশন ওরিয়েন্টেড জায়গাগুলো কিন্তু ক্লিয়ার আপ হয়ে গেল এবার চলো এই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এ আর একটা পোর্শনের কোয়েশ্চন আমরা ফেস করি সেটা হচ্ছে সার্ড বা করণী ওরিয়েন্টেড কিছু প্রবলেম চলো দেখে নেওয়া যাক সেটা কোনো অসুবিধা নেই ধরে নেওয়া যাক আমাদের বোর্ডে চারটে নাম্বার লেখা রয়েছে চারটে নাম্বার লেখা রয়েছে একটা দুটো তিনটে চারটে আমাকে এখানে জাজ করে বলতে হবে এটা কিন্তু সিজিএল এর খুব পেটেন্ট কোয়েশ্চেন যে আমাকে এখানে জাজ করে বলতে হয় কোনটা লার্জেস্ট বা কোনটা স্মলেস্ট যেকোনো একটা কোয়েশ্চেন করতে দেয় বা বলে দেয় অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে কোন অপশনটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো আছে তো যাই হোক তোমরা লক্ষ্য করো যে এখানে যে নাম্বারগুলো লেখা রয়েছে প্রত্যেকটা নাম্বারের সামেশন কিন্তু সেম নাম্বার এবং তাই দেওয়া হয় যে তোমার এখানে দেখো 9 প্লাস 3 12 10 প্লাস 2 12 7 প্লাস 5 12 8 প্লাস 4 12 তাহলে যেহেতু প্রত্যেকটা নাম্বারের যোগফল সমান এবার আমরা সিম্পল কি লজিক অ্যাপ্লাই করব এবং সমান তোমার থাকবে এটুকু এসিওর আমি করছি এবারে ট্রিকটা কি ট্রিকটা হচ্ছে ফার্স্ট স্টেপ মাল্টিপ্লিকেশন 3 9 জা 27 10 2 জা 20 7 5 জা 35 ধরে ফেলা হয়ে গেছে অনেকের যে এখানে সবচেয়ে লিস্ট রেজাল্ট যেটা আসছে সেইটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট এবং সবচেয়ে ম্যাক্সিমাম রেজাল্ট যেটা আসছে এটা হচ্ছে সবচেয়ে লার্জেস্ট কিন্তু এখানে একটা কিন্তু প্রশ্ন এসে যায় যে সব সময় কি প্লাস সাইন দিয়েই আসবে নট নেসেসারি এটা কিন্তু মাইনাস দিয়েও আসতে পারতো যেমন আমি তোমাকে যদি বলে দিতাম এখানটা রুট নাইন মাইনাস রুট থ্রি রুট টেন মাইনাস রুট টু রুট সেভেন মাইনাস রুট ফাইভ রুট এইট মাইনাস রুট ফোর তবে রেজাল্ট গুলো মাল্টিপ্লিকেশনে কিন্তু সেম আসতো আমার কাছে সেম সেম আসতো দেখো মাইনাস মানে কিন্তু মাইনাস রেজাল্ট সবার ক্ষেত্রে সেম আসবে এরকম কিন্তু নয় আমি বারবার বলছি জায়গাটা একটু জাস্টিফাই করো যে আমি বলে দিয়েছি যে সংখ্যাগুলো আসবে তাদের এখানে প্লাস থাক কি মাইনাস থাক সেই সংখ্যাগুলো যোগফল কিন্তু অলওয়েজ সেম আসবে অলওয়েজ মাইনাস থাকবে দেখো যোগফল দেখছি আমরা সেম আসছে আসার পর আমি কি করব মাল্টিপ্লিকেশন রেজাল্ট কিন্তু জাজমেন্টটা একটু পার্থক্য আগের বার কি করেছিলাম সবচেয়ে ছোট গুণফলটা সবচেয়ে ছোট সংখ্যা সবচেয়ে বড় গুণফলটা সবচেয়ে বড় সংখ্যা এখানে ঠিক উল্টে যাবে সবচেয়ে ছোট গুণফলটা হবে সবচেয়ে বড় সংখ্যা আর সবচেয়ে বড় গুণফলটা হবে সবচেয়ে ছোট সংখ্যা এটাই মজার বিষয় তাহলে এই দুটোকে ভালো করে ট্যালি করে নেওয়া উচিত এবং এই দুটোকে নোট ডাউনও করে রাখা উচিত যে আমার যে নাম্বারগুলো দেবে তাদের সামেশন রেজাল্ট শুড অলওয়েজ বি ইকুয়াল এবার প্লাস থাকলে কি হবে মাল্টিপ্লিকেশনে যেটা সবচেয়ে ছোট সংখ্যা স্মলেস্ট হবে বড়টা বড় হবে মাইনাসে বালা ঠিক রুলটা উল্টে যাবে ক্লিয়ার আছে তাহলে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর এই দুটো এক্সাম্পল কিন্তু আমাদের পরীক্ষার জন্য সাফিসিয়েন্ট তাহলে চলো দেখে নেওয়া যাক আমাদের নেক্সট আজকের যে বিষয়টা আসছে সেটা কি আসতে চলেছে চলো দেখে যাওয়া যাক নেক্সট বিষয়ে আজকে আসতে চলেছে সিরিজ এন্ড সিকোয়েন্স মানে সাম অফ সিরিজ
মানে ধরো তোমাকে এখানে যদি কোয়েশ্চেন এক্সাম্পল হিসেবে বলা হয়, সে ফাইন্ড দ্য সাম অফ অল ন্যাচারাল নাম্বারস ফ্রম 1 to 200, যোগফল বার করতে দিয়েছে, সাম অফ বার করতে দিয়েছে অল ন্যাচারাল নাম্বারস ফ্রম 1 to 200, 1 থেকে 200 মধ্যে সমস্ত সংখ্যাগুলোর যোগফল বার করতে দিয়েছে। অনেক জায়গায় লক্ষ্য করা যায় এই পরপর সংখ্যার যোগের জন্য একটা ফর্মুলা অ্যাপ্লাই করা হয়, বা ইভেন নাম্বারের জন্য আর একটা ফর্মুলা ইউজ করা হয়, অড নাম্বারের জন্য আর একটা ফর্মুলা ইউজ করা হয়। কিন্তু আজকে আমরা যে ফর্মুলাটা শিখব তাতে করে ইভেন হোক অড হোক যাই হোক না কেন, একটা ফর্মুলা দিয়ে সমস্ত সিরিজ গুলো চলে আসবে। যেমন দেখা গেল একটা সংখ্যা সিরিজ তোমাকে দেওয়া আছে 1, 4, 7, 10 এন্ড সো অন, বা সিরিজ দেওয়া আছে 10, 20, 30, 40 এন্ড সো অন। দেখো এই দুটো সিরিজ একই সিকোয়েন্সে এগিয়েছে বা একই গ্যাপে এগিয়েছে, সেটা এটা হোক বা এটা হোক। তাহলে আমাকে যদি কনসিকিউটিভ সিরিজও দেয় 1, 2, 3, 4 পর পর, সেটাও কিন্তু একটা কনসিকিউটিভ সিরিজ এগোচ্ছে বা একটা নির্দিষ্ট গ্যাপ নিয়ে এগোচ্ছে। বা যদি দেওয়া হয় আমাকে 1, 3, 5, 7 পর পর করে অড নাম্বারের সিরিজ, সেটাও কিন্তু ওই একই গ্যাপ নিয়ে এগোচ্ছে। এবং যদি ইভেন নাম্বারও দেয় তাতেও কিন্তু কোনো পার্থক্য আসে না। তাহলে যদি কোনো সিরিজ থাকে এখানে এবং তার যদি সামেশন বা যোগফল বার করতে দেয় এবং সেটা যদি একটা নির্দিষ্ট গ্যাপে থাকে, তাহলে সেক্ষেত্রে একটা ফর্মুলা দিয়েই কিন্তু হয়ে যায়। তাহলে ফর্মুলাটা কি, চলো চট করে দেখে নেওয়া যাক। ফর্মুলাটা হচ্ছে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2 ইনটু নাম্বার অফ টার্মস। এই জায়গাটাই কিন্তু এই পুরো ফর্মুলাটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। কিভাবে আসছি, আমাকে বলা হচ্ছে 1 থেকে 200, 1 থেকে 200 এর মধ্যে পুরো সংখ্যাগুলো সাম অফ বার করতে। তাহলে সেক্ষেত্রে এখানে ফার্স্ট টার্ম কোনটা হবে, অবভিয়াসলি 1, লাস্ট টার্ম কোনটা হবে 200 বাই 2 ইনটু নাম্বার অফ টার্ম, এখানে কতগুলো আছে যেহেতু সবকটা সংখ্যা নিতে বলেছে অল ন্যাচারাল নাম্বারস, কাজেই সেক্ষেত্রে কিন্তু আমি এখানে 200টাই সংখ্যা পাচ্ছি। তাহলে আমার টোটাল এটা যদি ডিডাক্ট করে দিই 100, তাহলে আসছে হচ্ছে 201 × 100, দ্যাট ইজ 20100, দ্যাটস ইট, এটাই আমার আনসার 20100। তাহলে এবার যদি এই একই এক্সাম্পল কোয়েশ্চনে অল এর জায়গায় আমি যদি বলতাম অল ইভেন নাম্বারস, ন্যাচারালটা বাদ দিয়ে দিলাম অল ইভেন, তাহলে সেক্ষেত্রে দেখি তো এই ফর্মুলা দিয়ে কিভাবে আসা যায়। সিম্পল, তাহলে এখানে ফার্স্ট টার্ম কিন্তু তখন আমার 1 হবে না, কারণ যেহেতু ইভেন নাম্বার সিরিজ আসছে এবং সেটা 1 থেকে 200 মধ্যেই আসছে, কাজে সেখানে ফার্স্ট টার্ম কিন্তু 2 আসবে, বিকজ ফার্স্ট ইভেন নাম্বার ইজ 2, লাস্ট নাম্বার আমার এখানে 200 বাই 2, কোনো প্রবলেম নেই। এবার ইনটু এই যে বলেছিলাম নাম্বার অফ টার্মস, ওটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা আমাদের এখানটায়। তাহলে এই যে নাম্বার অফ টার্মস আমাকে এখানে বাঁচতে বলেছে, তাহলে 1 থেকে 200 মধ্যে কতগুলো ইভেন নাম্বার আছে সেগুলোকে আমাকে রাখতে লাগবে। একটা কথা মনে রাখবে যে যখন একটা গ্যাদারিং নাম্বার থাকে তার মধ্যে এবং সেটা যদি কনসিকিউটিভ হয় অবভিয়াসলি, তাহলে তার মধ্যে হাফ পোর্শন হয় ইভেন, হাফ পোর্শন হয় অড। মানে যদি আমাকে এখানে যেহেতু 200টা সংখ্যা বলেছে, তার মধ্যে 100টা আমি তার মধ্যে পাবো ইভেন আর রিমেনিং 100টা পাবো আমি অড নাম্বার। তাহলে আমার এখানে যেহেতু ইভেন নাম্বার চেয়েছে, কাজেই আমার নাম্বার অফ টার্মস কতগুলো আসবে, নাম্বার অফ নাম্বারস কতগুলো আসবে, 100টা। তারপর ঠিক সিম্পল ক্যালকুলেশন করবো আমরা, 202 ইনটু এটা দিয়ে ডিডাক্ট করলে 50, 10100 ইজ দ্য আনসার। তাহলে একই ফর্মুলা দিয়ে কনসিকিউটিভ সিরিজের সামও বার করা গেল, ইভেন নাম্বারের সিরিজও বার করা গেল। দেখা যাক একই এক্সাম্পলে যদি অড নাম্বার বলতো, তাহলে অড নাম্বার বললে ফার্স্ট নাম্বার কত আসতো, অবভিয়াসলি 1, ইভেন এসেছিল 2, লাস্ট নাম্বার কিন্তু এখানে আর 200 না, এখানে আসবে কত, 199,
by 2 into same bhabe number of terms ekhaneo kintu ashbe amar 100 tale ekhane answer ta koto asche amar dekhe nao jak 200 into deduction er por 50 that is 10000 tale bojha gelo kono separate formula proyojon nei even number ba odd number er jonno ektai formula diye je kono series er kintu sum of easily amra bar kore nite pari kono separate formula proyojon nei tale cholo ei regarding aro kichu example kichu question example dekhe nao jak next query kora holo amake question ta find the sum of first 40 even numbers prothom 40 ta even number prothom 40 obdi bolene kintu tale prothom 40 ta even number er first term sob shomoy jonno even number koto ashe 2 আচ্ছা এই 40 টা ইভেন নাম্বার কমপ্লিট করতে টোটাল নাম্বার আমাকে গ্যাদার করতে হবে কটা এক্স্যাক্টলি 80 টা কারণ আমি আগেও বললাম যে টোটাল নাম্বার অফ গ্যাদারিং আমার যে কটা আসবে তার হাফ অফ হবে ইভেন হাফ অফ হবে অড তাহলে আমার যদি সিরিজটা আমি 1 থেকে 80 অবধি লিখি তবে গিয়েই আমি 40 টা ইভেন পাবো আর 40 টা অড নাম্বার পাবো তাহলে এখানে টোটাল লাস্ট নাম্বার আমি কত লিখতে পারি যেহেতু ইভেন 80 তাহলে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2 ইনটু নাম্বার অফ টার্ম বলেই দেওয়া আছে 40 ইভেন নাম্বারস তাহলে আমার রেজাল্টটা কত আসবে 82 ইনটু ডিডাকশন এর পর 20 1646 ইজ দা আনসার তাহলে এই কোশ্চেনটাও কিন্তু আমার ওখানে एग्जामে আসতে পারে যে ফার্স্ট 40 ইভেন নাম্বারস অর ফার্স্ট 40 অড নাম্বারস হোয়াট এভার ইট ইজ তাহলে প্রসিডিউর কিন্তু সেম আমার কোনো আলাদা আলাদা ফর্মুলা মুখস্থ করার প্রয়োজন নেই চলো আরেকটা एग्जाम ওরিয়েন্টেড एग्जांपल দেখে নেওয়া যাক এর রিগার্ডিং সে আমাকে কোশ্চেনটা দিয়েছে এভাবে 1 প্লাস 2 প্লাস 3 up to 49 plus 50 plus again 49 48 plus 3 plus 2 plus 1 সিরিজটা কিভাবে আসলো 1 2 3 করে করে আমি 50 অবধি আসলাম মানে টপ টিপ অবধি উঠলাম আবার 50 থেকে 49 48 করে করে আবার 1 অবধি গিয়ে মিশে গেল তাহলে এই ধরনের সিরিজে আমার কিভাবে করণীয় একটা উপায় হতে পারে যে আমি 1 থেকে 49 যেহেতু দুবার এসেছে আমি তাদের সাম অফটা বার করলাম আলাদা করে করে তারপর 50 অ্যাড করলাম অনেক হ্যাপা তার থেকে মাচ ইজিয়ার একটা ছোট ট্রিক শিখে নাও এই টাইপের প্রবলেমগুলো এইভাবেই আসে যদি এভাবে প্রবলেম কখনো ফেস করো তাহলে সেক্ষেত্রে মাঝখানে টপ টিপ নাম্বার তা স্কোয়ার করে দাও 2500 ইজ আর আনসার 50 স্কোয়ার 2500 ইজ আর আনসার একদম সিম্পলেস্ট ফর্মে এই কোশ্চেন গুলো কিন্তু একদম বাছা কোশ্চেন এই কোশ্চেন গুলো খুব ভালো করে ফলো থ্রু করতে হবে আমাদেরকে চলো আরো একটা एग्जांपल দেখা যাক এর রিগার্ডিং কোয়েরি করা হলো 30 স্কয়ার মাইনাস 29 স্কয়ার প্লাস 28 স্কয়ার মাইনাস 27 স্কয়ার প্লাস 26 স্কয়ার মাইনাস 25 স্কয়ার dot 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 plus 2 square minus 1 square CGL এর question SSC CGL তো যাই হোক আমার এই টাইপের যে সিরিজটা এসেছে আমি যদি একটা পোরশনকে দেখি এই পোরশনটাকে বলা যায় a square minus b square তো a square minus b square এর ফর্মুলা কিন্তু আমাদের প্রত্যেকের অলমোস্ট জানা দ্যাট ইজ a plus b into a minus b তো সেই ফর্মে যদি আমি এই পোরশনটাকে লিখি আমার রেজাল্টটা কি আসবে 30 plus 29 into 30 minus 29 that is 1 তো 1 দিয়ে মাল্টিপ্লাই করা না করা কোনো পার্থক্য নেই সিমিলারলি আমি সেকেন্ড পোরশনটাকেও কিন্তু লিখতে পারি 28 plus 27 মাইনাস রেজাল্টটা আমার অমিট করলেও চলবে তাহলে এইভাবে গ্র্যাজুয়ালি যদি আমি লিখতে থাকি তাহলে আমার কাছে সিরিজটা একটা সেই কনসিকিউটিভ সিরিজ আসলো কি আসলো না দেখে নেওয়া যাক তো 30 29 28 27 26 করতে করতে 1 অবধি
তাহলে আগে যে ফর্মুলাগুলো আমরা কনসিকিউটিভ সিরিজের ক্ষেত্রে শিখেছিলাম সেটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে ফর্মুলাটা কি ছিল আমার, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই টু ইনটু নাম্বার অফ টার্মস, কতগুলো যেহেতু কনসিকিউটিভ এখানেও নাম্বার অফ টার্মস আসছে কত, 30। তাহলে অ্যাকচুয়াল রেজাল্ট আমার আসছে 31 ইনটু ডিডাকশনের পর 15। বুঝিয়ে দিলাম যে যত রকম টাইপের সিরিজ আসুক না কেন, তাহলে আমরা কিন্তু একটা ফর্মুলা দিয়ে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই টু নাম্বার অফ টার্ম, যেটা এবি সিরিজের ফর্মুলা, সেই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা সবকটা সিরিজ কে একটার পর একটা সলভ করতে পারছি। এবার চলে যাওয়া যাক স্কোয়ার এবং কিউবের ফর্মেশন, মানে কোন সিরিজ যদি এভাবে দেওয়া থাকে, সে জাস্ট দুটো ছোট এক্সাম্পল করলেই হবে, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু 10 স্কোয়ার, তাহলে এখানে ফর্মুলাটা কি আসবে, সিম্পল ফর্মুলা n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 হোল বাই 6, ওয়্যার n is equal to number of terms, n is equal to number of terms, তাহলে এখানে number of terms কতগুলো আছে, 10টা, consecutive series, তাহলে আমি লিখে দিচ্ছি 10 into 11 into 21 by 6, deduction চলে আসলো, ক্ষেত্রে আসতো তাহলে আমার একটা ফর্মুলা আসতো, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার, ওয়ার এন ইজ ইকুয়াল টু নাম্বার অফ টার্মস, তাহলে এখানেও ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করতাম কিভাবে, 10 ইনটু 11 বাই 2 হোল স্কোয়ার ডিডাকশনের পর 55 এ স্কোয়ার, দ্যাট ইজ 3025। তাহলে স্কোয়ার এবং কিউবে দুটো পেটেন্ট ফর্মুলা, আর বাকি অল ওভার থ্রু আউট যা সিরিজ আছে, যেগুলো একটা এপি সিরিজ অ্যারিথমেটিক প্রোগ্রেশনে এগোচ্ছে, মানে নির্দিষ্ট গ্যাপে এগোচ্ছে, হোয়াট এভার ইট ইজ ইভেন, হোয়াট এভার ইট ইজ অড, কনসিকিউটিভ, নির্দিষ্ট গ্যাপ থাকলেই আমরা আগের ফর্মুলা ইউজ করবো, রাদার বাকি স্কোয়ার আর কিউবের ক্ষেত্রে এই দুটো ফর্মুলা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই কনসিকিউটিভ সিরিজ বা বাকি সমস্ত এক্সাম্পলগুলো কিন্তু আমাদের আজকে ক্লিয়ারিফাই হয়ে গেল। তাহলে আগের দিনের কয়েকটা জিনিস আমাদের কন্টিনিউয়েশন আজকে হলো, নেক্সট আরো একটা সেশন আমরা থাকব যেখানে আমরা আরো মজার মজার কিছু নাম্বার সিস্টেম রিগার্ডিং প্রবলেম কিন্তু সলভ করব। তো যাই হোক, তাহলে আজকে আমাদের সেশনটা এই অবধি, যদি তোমাদের প্রত্যেকের এই রকম সেশনের প্রয়োজন হয় এবং অবভিয়াসলি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করবে এবং তার পাশে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে করে তোমাদের মোবাইলে আমার ভিডিও আপলোডের পরপর নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। তো দেখা হচ্ছে নেক্সট সেশনে, টিল দেন বাই বাই, সবাই ভালো থেকো।